আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই ইসলামী কোষেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্নোত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে ওযু করার সঠিক পদ্ধতি কী তা আমাদেরকে দেখিয়ে দেবেন এবং ওযুর শুরুতে ও শেষে কি দোয়া পাঠ করতে হয় সহিহ হাদিস থেকে আমাদেরকে জানাবেন। তো সেই ভাই প্রশ্ন উত্তরে আজকে আমি আপনাদের সামনে ওযু করার সঠিক পদ্ধতি দেখাবো এবং ওযুর শুরুতে শেষে কি দোয়া পাঠ করতে হয় সহিহ হাদিস থেকে সেটা উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে চলুন আমরা ওযু শুরু করি। আপনি নারী হন কিংবা পুরুষ হন, ওযু শুরু করতে গেলে প্রথমে আপনাকে বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে একাধিকবার একথা বলে দিয়েছেন যে ওযু শুরু করতে হলে বিসমিল্লাহ বা আল্লাহর নাম নিয়ে ওযু শুরু করতে হবে, তাছাড়া ওযু পরিপূর্ণ হবে না। একাধিক রেফারেন্সের ভিতরে একটা রেফারেন্স আপনাদের সুবিধার জন্য আমি দিচ্ছি, সেটা হলো বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যেটা বাংলা অনুবাদ করেছে, সুনানে আবু দাউদ তার 101 নম্বর হাদিস। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন যে তোমরা যখন ওযু শুরু করবে তখন আল্লাহর নাম নিয়ে ওযু শুরু করবে, তা না হলে ওযু পরিপূর্ণ হবে না। তাহলে ওযু শুরু করতে গেলে বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হয়। কোনো কোনো হাদিসে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ শব্দের কথা উল্লেখ রয়েছে, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে ওযু শুরু করতে হয়, তাছাড়া অন্য কোনো মাসনুন দোয়া পড়তে হয় না। তাহলে আমরা যখন বিসমিল্লাহ বলে ওযু আরম্ভ করলাম, প্রথমে আমাদেরকে দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে। শুরুতে ডান হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করতে হবে, এটা সুন্নাহ। এরপরে বাম হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করতে হবে, তারপরে মুখে পানি দিতে হবে, কুলি করতে হবে, তারপরে নাকে পানি পৌঁছে দিতে হবে, তারপরে যেটা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারিমের ভিতরে বলেছেন ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। মুখমণ্ডল বলতে আপনার কপালের উপরে যেখানে চুল আরম্ভ হয়েছে সেখান থেকে আপনার থুতনির নিচ পর্যন্ত এবং এই কান থেকে এই কান পর্যন্ত আপনার মুখমণ্ডলে যতটুকু জায়গা সম্পূর্ণ জায়গা ধৌত করতে হবে। মনে রাখবেন এটা কিন্তু ফরজ। আপনার মুখমণ্ডলের কোনো একটা কোনো অংশ যদি শুকনো থাকে তাহলে আপনার ওযু পরিপূর্ণ হবে না। আপনার মুখে যদি অনেক দাড়ি থাকে, মোচ থাকে, তাহলে সেখানে হাতের আঙুলি দিয়ে খেলাল করে পানি পৌঁছে দিতে হবে, শুকনো থাকলে আপনার ওযু হবে না। সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা ফরজ এবং 3 বার ধৌত করা সুন্নাহ। সমস্ত মুখমণ্ডল ধৌত করার পরে আপনাকে যা করতে হবে তা হলো দুই হাতের কোনোই পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে আয়াতের ভিতরে বলে দিয়েছেন ওয়াগসালু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাতের মারাফিক পর্যন্ত অর্থাৎ কোনোই পর্যন্ত ধৌত করবে। কোনোই মারাফিক বলতে কোনোই বোঝায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলে দিয়েছেন কোনোই পর্যন্ত, অর্থাৎ হাতের শুরু থেকে এই কোনোই সহ ধৌত করতে হবে। একবার ধৌত করা ফরজ, 3 বার ধৌত করা সুন্নাত। প্রথমে ডান হাতের কোনে পর্যন্ত, পরে বাম হাতের কোনে পর্যন্ত ধৌত করতে হবে। এরপরে যা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসহ করবে। মাথা মাসহ করার পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মাথা মাসহ করতেন একাধিক সহিহ হাদিসের ভিতরে যে পদ্ধতি উল্লেখ রয়েছে, তাহলে আপনাকে প্রথমে হাত ভিজাতে হবে, এরপর মাথার অগ্রভাগে হাত রেখে মাথার শেষ পর্যন্ত এখান থেকে দুই হাত দিয়ে টেনে মাথার শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে এবং সেখান থেকে ব্যাক করে আবার সামনে নিয়ে আসতে হবে। এটা হলো সম্পূর্ণ মাথা মাসহ করার পদ্ধতি। এরপরে যা করতে হবে কান মাসহ করতে হবে, সাদা আঙ্গুলি দিয়ে কানের ভিতরে ঢুকাতে হবে এবং এই বৃদ্ধা আঙ্গুলি দিয়ে কানের বাইরের অংশে এভাবে বুলিয়ে নিতে হবে, এইভাবে বুলিয়ে নিতে হবে। দেখেন আপনার সাদা আঙ্গুলি দিয়ে কানের ভিতরে এবং বৃদ্ধা আঙ্গুলি দিয়ে কানের বাইরের অংশ এইভাবে একবার বুলিয়ে নেবেন, তাহলে হয়ে গেল আপনার সম্পূর্ণ মাথা মাসহ করা, সাথে সাথে কান মাসহ করা। এটা হয়ে গেলে আপনাকে যা করতে হবে তা হলো ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, অর্থাৎ আপনার পায়ের টাকনু পর্যন্ত ধৌত করতে হবে। এটা কিন্তু ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারিমের ভিতরে বলে দিয়েছেন যে তোমরা পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবে। পায়ের যে গোড়ালি আছে, টাকনু আছে,
সেখান গোড়ালি পর্যন্ত, প্রথমে ডান পায়ের গোড়ালি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে, বাম পায়ের গোড়ালি তিনবার ধৌত করতে হবে। একবার ধৌত করা ফরজ, তিনবার ধৌত করা সুন্না। এভাবে যদি আমরা উজু করতে পারি আর উজুর শেষে যদি আমরা কালেমার শাহাদা পাঠ করতে পারি, আমি প্রথমে বলেছিলাম যে উজুর শুরুতে এবং শেষে কী পাঠ করতে হয় আমি আপনাদের সামনে বলবো। সহিহ হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার বলেছেন যে উজু শেষ করার পরে কালেমার শাহাদা পাঠ করতে হয়। একাধিক রেফারেন্সের ভিতরে একটা রেফারেন্স আমি আপনাদের সামনে তুলে ধরছি, সহিহ মুসলিম শরীফের 446 নম্বর হাদিস, যেটা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে, তার 446 নম্বর হাদিস দেখবেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু শেষে কালেমা শাহাদা পাঠ করার বিষয় বলেছেন। তিনি বলেছেন যে ব্যক্তি সম্পূর্ণভাবে উজু করার পরে কালেমা শাহাদা পাঠ করবে, সে ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। সে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া হামদি। অর্থাৎ বিসমিল্লাহ বলে উজু শুরু করে আমরা সঠিকভাবে উজু করার পরে কালেমা শাহাদা পাঠ করতে হবে। আশা করছি আপনারা সবাই কালেমা শাহাদা পারেন। তারপরে আমি আপনাদের সামনে একবার উচ্চারণ করছি, আপনি উযু শেষ করার পরে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এরপরে সাথে সাথে আরেকটা দোয়া পড়তে পারেন। তিরমিজি শরীফের ভিতরে যে হাদিসটা উল্লেখ রয়েছে যে কালিমা শাহাদার সাথে সাথে আরেকটা দোয়া আপনি পড়তে পারেন উযুর পরে, সেটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। দোয়াটা আমি আবার বলছি, অর্থ সহ বলছি, খেয়াল করে শুনবেন। ওযু শেষ করার পরে কালিমা শাহাদা পাঠ করবেন, সাথে সাথে এই দোয়াটা পাঠ করতে পারেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। এর অর্থ হলো, হে আল্লাহ তুমি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করো, ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করেছে তাদের অন্তর্ভুক্ত করো। এই দোয়ার অর্থটা খুব সুন্দর, আপনারা কালিমা শাহাদার সাথে সাথে এই দোয়াটাও পাঠ করবেন। তো আমি শেষ করার আগে আরেকবার বলছি যে অজু শুরুতে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে অজু শুরু করতে হবে, তাছাড়া অন্য কোনো দোয়া পড়তে হবে না, কোনো মাসনুন দোয়া পড়তে হবে না। এরপরে অজুর মাঝখানেও কোনো দোয়া পড়তে হবে না। সুন্দর করে অজু শেষ করার পরে কালেমা শাহাদা পাঠ করবেন, সাথে সাথে আপনারা যদি পারেন যে দোয়াটা উল্লেখ করলাম সেই দোয়াটাও পাঠ করবেন। এভাবে যদি আপনি অজু পরিপূর্ণ করেন তাহলে আপনার অজুতে কোনো সমস্যা থাকবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের কথা বলেছেন, আশা করা যায় আমরা সকলে সেই ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আর এ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ারা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।